ঈদের ছুটি শুরু না হলেও ভোগান্তি আড়াতে আগে ভাগেই গ্রামের বাড়ি যাচ্ছেন অনেকে। ঈদ যতই ঘনিয়ে আসছে ততই চাপ বাড়ছে ফেরিঘাট ও মহাসড়কে। শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে ফেরি পারাপারের অপেক্ষায় আছে অন্তত 500 যানবাহন। বেলা বাড়ার সাথে সাথে গাড়ির জট বাড়তে থাকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে। এই রুটে 7টি ফেরি যানবাহন পারাপার করছে, তবে সময় মতো এগুলো ছেড়ে না যাওয়ায় ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। অনেকে ঝুঁকি নিয়ে স্পিডবোট ও লঞ্চে পদ্মা নদী পাড়ি দিচ্ছেন। ঈদের ছুটি শুরু না হলেও ভোগান্তি আড়াতে আগে ভাগেই গ্রামের বাড়ি যাচ্ছেন অনেকে। ঈদ যতই ঘনিয়ে আসছে ততই চাপ বাড়ছে ফেরিঘাট ও মহাসড়কে। শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে ফেরি পারাপারের অপেক্ষায় আছে অন্তত 500 যানবাহন। বেলা বাড়ার সাথে সাথে গাড়ির জট বাড়তে থাকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে। এই রুটে 7টি ফেরি যানবাহন পারাপার করছে, তবে সময় মতো এগুলো ছেড়ে না যাওয়ায় ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। অনেকে ঝুঁকি নিয়ে স্পিডবোট ও লঞ্চে পদ্মা নদী পাড়ি দিচ্ছেন। ঈদের ছুটি শুরু না হলেও ভোগান্তি আড়াতে আগে ভাগেই গ্রামের বাড়ি যাচ্ছেন অনেকে। ঈদ যতই ঘনিয়ে আসছে ততই চাপ বাড়ছে ফেরিঘাট ও মহাসড়কে। শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে ফেরি পারাপারের অপেক্ষায় আছে অন্তত 500 যানবাহন। বেলা বাড়ার সাথে সাথে গাড়ির জট বাড়তে থাকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে। এই রুটে 7টি ফেরি যানবাহন পারাপার করছে, তবে সময় মতো এগুলো ছেড়ে না যাওয়ায় ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। অনেকে ঝুঁকি নিয়ে স্পিডবোট ও লঞ্চে পদ্মা নদী পাড়ি দিচ্ছেন। ঈদের ছুটি শুরু না হলেও ভোগান্তি আড়াতে আগে ভাগেই গ্রামের বাড়ি যাচ্ছেন অনেকে। ঈদ যতই ঘনিয়ে আসছে ততই চাপ বাড়ছে ফেরিঘাট ও মহাসড়কে। শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে ফেরি পারাপারের অপেক্ষায় আছে অন্তত 500 যানবাহন। বেলা বাড়ার সাথে সাথে গাড়ির জট বাড়তে থাকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে। এই রুটে 7টি ফেরি যানবাহন পারাপার করছে, তবে সময় মতো এগুলো ছেড়ে না যাওয়ায় ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। অনেকে ঝুঁকি নিয়ে স্পিডবোট ও লঞ্চে পদ্মা নদী পাড়ি দিচ্ছেন। ঈদের ছুটি শুরু না হলেও ভোগান্তি আড়াতে আগে ভাগেই গ্রামের বাড়ি যাচ্ছেন অনেকে। ঈদ যতই ঘনিয়ে আসছে ততই চাপ বাড়ছে ফেরিঘাট ও মহাসড়কে। শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে ফেরি পারাপারের অপেক্ষায় আছে অন্তত 500 যানবাহন। বেলা বাড়ার সাথে সাথে গাড়ির জট বাড়তে থাকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে। এই রুটে 7টি ফেরি যানবাহন পারাপার করছে, তবে সময় মতো এগুলো ছেড়ে না যাওয়ায় ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। অনেকে ঝুঁকি নিয়ে স্পিডবোট ও লঞ্চে পদ্মা নদী পাড়ি দিচ্ছেন। ঈদের ছুটি শুরু না হলেও ভোগান্তি আড়াতে আগে ভাগেই গ্রামের বাড়ি যাচ্ছেন অনেকে। ঈদ যতই ঘনিয়ে আসছে ততই চাপ বাড়ছে ফেরিঘাট ও মহাসড়কে। শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে ফেরি পারাপারের অপেক্ষায় আছে অন্তত 500 যানবাহন। বেলা বাড়ার সাথে সাথে গাড়ির জট বাড়তে থাকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে। এই রুটে 7টি ফেরি যানবাহন পারাপার করছে, তবে সময় মতো এগুলো ছেড়ে না যাওয়ায় ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। অনেকে ঝুঁকি নিয়ে স্পিডবোট ও লঞ্চে পদ্মা নদী পাড়ি দিচ্ছেন।